হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার দ্বিতীয় অটোকেড টিউটোরিয়ালে, আর স্বাগতম জানাচ্ছি আমার ফ্রেন্ডস সকলকেই যাদের জন্য এই টিউটোরিয়ালটা তৈরি করা। গত পর্বে আমরা দেখাইছিলাম যেটাকে যে অটোকেড ইনস্টল পদ্ধতি কেক দেওয়া সহ, আর আজকে যেটা দেখাবো সেটা হলো অটোকেডের পেজ সেট আপ। এখানে আমরা অটোকেডে যে ফাইলটি গতকালকে সেভ করছিলাম সেটা সেভ করবো। কিছুক্ষণ সময় আমাদের অটোকেড পেজ স্টার্ট। এবার যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো অটোকেড পেজে আমরা যেহেতু 2D-তে কাজ করবো, সেহেতু আমাদেরকে অটোকেড ক্লাসিক পেজটাকে অবশ্যই থাকতে হবে। আর এটা অনেক সময় দেখা যায় যে যারা পেজ সেট আপে অটোকেড বাদে 3D মডেলিং সিলেক্ট করে থাকে তাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয়, পেজটা অনেক সময় এই ধরনের আসে। 3D স্টাইলে পুরো পেজ চলে আসবে, ইউসিএস আইকন প্লাস যা যা আছে সবগুলো 3D। এটা কিন্তু পুরো 3D একটা পেজ, এটাতে অনেক সময় কাজ করতে অনেকে বুঝতে পারবে না হয়তো কি সমস্যা না। তো যেটা করতে হবে সেটা হলো এখান থেকে আমরা অটোকেড ক্লাসিক সিলেক্ট করে দেবো। অটোকেড ক্লাসিক সিলেক্ট করার সাথে সাথে এই ধরনের অপশনগুলো চলে আসবে, এগুলো কেটে দেবো, এগুলোর কোনো প্রয়োজন নেই। আমাদেরকে পেজ সেট আপে অবশ্যই যেটা সবাইকে করতে হবে, আমাদেরকে ইউনিট ঠিক করে নিতে হবে, মানে আমরা কোন অ্যাঙ্গেলে কাজ করতে চাই, আর্কিটেকচার না সিভিলিয়ান না ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সবারই ভাগ আছে অবশ্যই। অনেকে আবার সেকশনাল যারা কাজ করে তাদের ক্ষেত্রেও একই। তো ইউনিট যে এটা ঠিক করে নেবো সেটা আমরা ইউএন দিয়ে এটা দিয়েও করে নিতে পারি, বা যদি আমরা মেনু বার থেকে নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই আমাদের ফরম্যাট থেকে যায় ইউনিটে ক্লিক করতে হবে, দুইটা অবশ্য সেম। তারপরে যেটা কাজ করতে হবে সেটা হলো লেন্থে আর্কিটেকচারাল আমরা সিলেক্ট করে দেবো এবং প্রিসিশনে 0 0 দেন ওকে। এরপরে আমরা পেজের লিমিটটা নিবো, আমরা পেজের লিমিট অবশ্যই যেহেতু সবগুলো কাজ করতে যাবো সেহেতু আমাদের লিমিটস অবশ্যই ডাবল কেন্টার 1000 ফিট কমা 1000 ফিট দেন ওকে। আমরা পেজটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। আর এবার যেটা কাজ করবো সেটা হলো আমাদেরকে ভিউতে গেলাম, ভিউতে যাওয়ার পর ভিজুয়াল স্টাইল আমরা 2D ওয়্যারফ্রেম, যেহেতু আমরা 2D-তে কাজ করবো সেহেতু 2D ওয়্যারফ্রেম সিলেক্ট করতে হবে। 2D ওয়্যারফ্রেম, তারপরে 3D ভিউস, মানে আমরা আমাদের ড্রয়িংটাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখতে চাই সেটা অবশ্যই টপ। এরপরে যেটা করতে হবে আমাদের উপরে অপশান থেকে আর কোনো কাজ নেই, অনেক সময় দেখবেন এই যে মাউসের হুইলটা উপরে নিচে মানে আপ অ্যান্ড ডাউন করলে আমাদের স্ক্রল বার প্লাস এই যে আমাদের ইউসিএস আইকন যেটা থাকবে সেটা অপশান নড়ানড়ি করে এটাকে আটকানোর জন্য, মানে ইউসিএসটাকে ফিক্সড করার জন্য আমরা ইউসিএস আইকন লিখে এন্টার দিতে পারি। এক্ষেত্রে যেটা আসবে সেটা হলো নো অরিজিন, নো অরিজিন লেখাটাকে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি, এই জায়গায় হয় মাউস দিয়ে সিলেক্ট করবেন না হলে এন দিয়ে এন্টার মারবেন দেন ক্লিক। এরপরে যেটা সেটা হলো অবশ্যই আমাদেরকে ডাইমেনশনের স্টাইল ঠিক করে নিতে হবে, ডাইমেনশনের স্টাইলের জন্য টি দিয়ে এন্টার দেবো। আমাদের ডাইমেনশনের জন্য একটা ডায়লগ বক্স আসবে, এখানে মডিফাই মডিফাই ক্লিক করার পরে আমাদের লাইন্সে খুব একটা কাজ নেই বললে চলে, সিম্পল নেই আসতে যাওয়ার পর আমাদের তো আর্কিটেকচারের কাজ করবে, আর্কিটেকচারের একটা স্টাইল এটাকে আর্কিটেকচার ঠিক করে। অ্যারো সাইজ যেটা আছে সেটা খুব একটা খারাপ না, কিন্তু যেটা পারফেক্ট সাইজ সেটা হলো 1 ফিট 11x4 ইঞ্চি। সাইডে তো আমার তো বুঝতে পারবেন কেমন, তবে টেক্সটের সাথে আমরা টেক্সট স্টাইল আমরা চেঞ্জ করবো, টিআই লিখে এন্টার দেবো, টিআই লিখে টাইম স্পেন্ড আমার তখন আমি এন্টার দেবো, টাইম বাস একটা ধরল না, টিআই দিয়ে এটাকে অবশ্যই সিলেক্ট করবো, তারপর এখানে তারপর ক্লোজ। টেক্সট সাইজ নাহলে পেজটা এতক্ষণ ধরে যা স্টাইল করলেন পুরোটাই বাদ, ক্লোজ সেট করলেন। পেজ সেট আপ বলতে গেলে খুব একটা শেষ, এরপরে অনেকে আছে যেমন মাউসের এই স্ক্রল বারটা প্লাস ক্রোশিয়ারটাকে চেঞ্জ করতে চায়, ও স্ন্যাপ অনেক সময় নেয় না, এই জন্য ও স্ন্যাপের জন্য ও এস মানে অবজেক্ট স্ন্যাপ ওয়াইজ লিখে এন্টার।
এখানে আমরা অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন এটাকে উঠে দিয়ে সিলেক্ট অল দিয়ে করব অ্যান্ড অপশন থেকে প্রোসেসটাকে যদি চেঞ্জ করতে চাই ডিসপ্লে প্রোসেস সাইজ ট্যাব প্রোসেস সাইজ 10 অ্যান্ড কালারস ক্লিক করব কালারস ক্লিক করব প্রোসেসর আমরা চেঞ্জ এই যে এখানে দেখেন একটা জিনিস আপনি এখানে যা সিলেক্ট করবেন অবশ্যই এই জায়গাটাতে প্রোসেসর যে প্রোসেসর লেখা মাত্র এখানে অ্যান্ড 10 ফোর এক্স ওয়াই জেড যখন উঠবে এখান থেকে আমরা প্রোসেসরের সাইজটাকে চেঞ্জ করতে পারি সাইজটাকে বলতে কি এখানে আমরা কালার কম্বিনেশনটাকে চেঞ্জ করব যেমন এখানে আমরা এই যে দেখেন প্রোসেসরটাকে প্রোসেসরটাকে ইয়েলো করলে আমরা ওই কালারটা আরও একটু কালারফুল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ আর এরপর ড্রাফটিং এ যাওয়ার পরে আমরা যে এটাকে দিয়ে আর কি ড্রাফট করবো মানে অবজেক্টটাকে আমরা সিলেক্ট করবো যাতে সেটা একটু বাড়িয়ে দিলাম সিলেকশনে এটাকেও এগুলো অবশ্য অনেকে করে না কিন্তু কাজের সুবিধাতে এটা করলে অবশ্যই বেটার হয় অ্যাপ্লাই ওকে দেখেন আমাদের কোশিয়াটা কালারফুল হয়ে গেছে কাজ করতে একটু সুবিধা হবে আপাতত বলা চলে যে পেজ সেট আপের কাজ শেষ ভালো থাকবেন এটা জাস্ট পেজ সেট আপের জন্য টিউটোরিয়ালটা করা হয়েছিল আর এরপরে টিউটোরিয়ালে আমরা প্রতিটা কি বলে আপনার টুলসেরই ব্যবহার আর ডিসক্রিপশনটা আমি দেখাই দেবো তারপর একটা সিরিয়াল মতোই যাবে সমস্যা নেই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।